আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব কিভাবে আপনাদের হাত পায়ে ত্বক ধপধপে চকচকে ফর্সা উজ্জ্বল করবেন শুধু যে ছেলেরা বা অথবা মেয়েরা ব্যবহার করতে পারবেন তা না এটা উভয়ে ব্যবহার করতে পারবেন এমন একটা রেমেডি শুধু যে মেয়েরাই রূপচর্চা করবে তা না ছেলেরাও কিন্তু রূপচর্চা করতে হয় এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা শ্যাম্পুর মিনি প্যাকেট এই মিনিপ্যাকটা মাত্র তিন টাকা এখানে আমি নিয়েছি সানসিল্ক শ্যাম্পু এখানে যে মিনিপ্যাক নেওয়া লাগবে তা না আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই নিলে হবে তো আমি এখানে একটা মিনিপ্যাক দিয়ে করে দেখাচ্ছি মাত্র তিন টাকা দিয়ে এবং এর সাথে আরও দুইটি উপকরণ অ্যাড করে একটা চমৎকার রেমেডি তৈরি করব যেটা ব্যবহারের ফলে হাত পায়ের রং চকচকে ধপ ধপে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে যাদের মুখের স্কিন ফর্সা হাত পা কালো তাদের জন্য আজকের এই রেমেডি অনেক উপকারী শুধু যে হাত পায়ে লাগিয়ে ধপ ধপে ফর্সা করবেন তা না শরীরের যে কোনো অংশেই কিন্তু আপনারা এই রেমেডিটা লাগাতে পারবেন অনেকের আছে ঘাড় হাতের কনোয় এবং গলায় প্রচুর প্রচুর ময়লা থাকে দেখতে কিন্তু খুব বাজে দেখায় ওই কঠিন করা পড়া দাগ কালচের দাগ কিন্তু উঠতে চায় না এই রেমেডি ব্যবহারের ফলে আপনাদের কালো ত্বক থেকে ম্যাজিকের মতন ময়লা উঠে যাবে এবং ধপধপে ফর্সা হবে আপনাদের শরীরের যে কোনো অংশের স্কিন এখানে আমি তিন টাকার এই মিনি প্যাক শ্যাম্পু দিয়ে দিলাম বাটিতে এরপর এর সাথে আমি আরও দুইটি উপকরণ অ্যাড করব প্রথমে অ্যাড করছি আমি চিনি এখানে খাবার চিনি আপনারা দেবেন এক চা চামিচ এই চিনি দেওয়ার ফলে আপনারা যখন স্কিনে এই রেমেডি ম্যাসাজ করবেন এতে করে চিনির দানাগুলো যখন ম্যাসাজ করার সময় আপনার শরীরের লোমকোপে লাগবে তখন ভিতর থেকে আপনাদের ময়লাটা উঠে আসবে আমাদের বেশিরভাগ কিন্তু গরমকালে শরীরে লোমকূপে প্রচুর ময়লা জমে এই ময়লার কারণেই কিন্তু ফর্সা মানুষকেও কিন্তু কালো দেখায় প্রচুর কালো দেখায় এরপর আমি এর সাথে অ্যাড করব এটা হলো বেকিং সোডা এখানে বেকিং সোডা আপনারা দিয়ে দেবেন এক চা এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এখানে শেষ না এই রেমেডিটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং দিনে কয়বার অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর আপনারা কি করবেন সেটাও কিন্তু জানতে হলে পুরোটা ভিডিও জুড়েই থাকতে হবে ছোট্ট একটা ভিডিও বেশি সময় লাগবে না কিন্তু এই ছোট্ট ভিডিও যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন বোঝেন তাহলে কিন্তু অনেকটা অনেকটা উপকার পাবেন ইনশাল্লাহ এই রেমেডিটা এমনভাবে আপনাদের শরীর থেকে ময়লা দূর করবে এবং আপনাদের কালো ত্বক ফর্সা করবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না ম্যাজিকের মতো আপনাদের গায়ের রং দুধের মতো ধপধপে সাদা হয়ে যাবে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে এই রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এখানে একটু শ্যাম্পু এবং চিনি এবং বেকিং সোডা দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল এরপর আপনাদের স্কিনে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে অ্যাপ্লাই করবেন এটা আপনারা পুরোটা শরীরে এভাবে হাতে সাহায্যে ম্যাসাজ করে লাগিয়ে নেবেন এটা আপনারা যত ম্যাসাজ করবেন ততই কিন্তু আপনাদের ভেতর থেকে ময়লা উঠে পরিষ্কার হয়ে যাবে একটু একটু করে রেমেডি নেবেন এবং ঠিক এভাবে পুরোটা শরীরে অথবা হাতে পায়ে যেখানে যেখানে কালো সেখানে সেখানে এভাবে লাগিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট রাখার পর অল্প একটু পানি নিয়ে আপনারা এভাবে আবার ম্যাসাজ করবেন এতে করে দেখবেন আপনাদের স্কিন থেকে প্রচুর প্রচুর ময়লা উঠে আসবে এবং চিনি দেওয়ার ফলে আপনারা যখন ম্যাসাজটা করবেন তখন আপনাদের শরীরের লোমকূপের গোড়া গোড়া থেকে ময়লা উঠে পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের স্কিন ধপধপে দুধের মতো ফর্সা উজ্জ্বল হয়ে যাবে এরপর আপনারা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এবং তয়লা দিয়ে মুছে নেবেন এই রেমেডি ব্যবহার করার পর আপনাদের সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করতে হবে না এটা এমনভাবে আপনাদের ত্বক পরিষ্কার করবে এবং ধপ ধপে ফর্সা করবে আপনারা যতক্ষণ না বাসায় অ্যাপ্লাই করবেন বুঝতে পারবেন না এটা কিন্তু পারমানেন্টভাবে আপনাদের শরীর শরীরের যে কোনো অংশ কালো অংশ ধপধপে ফরসা করে দেবে এতে কিন্তু ক্ষতিকারক কিছুই নাই সব কিছু কিন্তু ঘরোয়াভাবেই তৈরি করে দেখালাম এইটা মাত্র তিনবার ব্যবহারের ফলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কালো ত্বক কীরকম ধপ ফরসা ফর্সা হয়েছে আজকে এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ